আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, এটা একটু ইনফরমেটিভ ভিডিও হবে। তো এখানে হচ্ছে আপনার ইনভেস্টের কিছু ব্যাপার আছে আর কি। তো ফিউচার এয়ারড্রপ অ্যাটম যারা জানেন স্টেক করে রাখছেন প্রিভিয়াসলি, তারা হচ্ছে অনেক এয়ারড্রপে উইন হয়েছেন। তো এটার অ্যাটমের আরও এয়ারড্রপ আসবে, তো যদি চান তো অ্যাটম হচ্ছে আপনারা স্টেক করে রাখতে পারেন। তো দেখেন কসমোস ইকোসিস্টেম যারা আছে ওরা হচ্ছে অলরেডি আপনার টুইট করে দিছে যে এই প্রজেক্টগুলা আসবে আর কি, খুব সুন আসবে হচ্ছে আপনার অ্যাটম স্টেকারদের জন্য। তো এর মধ্যে হচ্ছে আপনার এই কিছু চলেও আসছে, 5-6টার মতো এখান থেকে চলে আসছে। তো আরও নতুন এয়ারড্রপ অ্যাড হবে, তো আমাদেরকে যেটা করতে হবে ওই প্রসেসে চলে যাই। তো প্রথমে বলিনি, এটা যেহেতু ফিউচার এয়ারড্রপ তো এখানে হচ্ছে আপনার কোনো গ্যারান্টি নাই যে এয়ারড্রপ পাবেনি, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে এয়ারড্রপ পাইতেও পারেন, তো এটা হচ্ছে বেসিস আর কি। তো আপনার যেটা করবেন, প্রথমে হচ্ছে এই ক্রোমের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে কপি করবেন, এটা আপনার KIW ব্রাউজারে ওপেন করবেন। লিঙ্কটা হচ্ছে ক্রোমের মধ্যে ওপেন করলে আপনার মানে KIW ব্রাউজারে, দেন হচ্ছে এখানে দেখবেন যে অ্যাড নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটটা অ্যাড করবেন। ওয়ালেটটা যখন অ্যাড হয়ে যাবে তারপর আপনাকে যাইতে হবে এই থ্রি ডটের মধ্যে। এই থ্রি ডটের মধ্যে গেলে আমরা মেটামাস্ক যেভাবে চেক করি এক্সটেনশন, সেম একইভাবে এই এক্সটেনশনটাও এখানে পাবো। কিপলার যে ওয়ালেট আছে এটা এটা দিয়ে হবে আর কি। তো দেখেন এই অ্যাপটা যখন আমরা ওপেন করব কিংবা এই এক্সটেনশনটা যখন আমরা ওপেন করব, তখন হচ্ছে আমাদের কাছে হচ্ছে যদি ওয়ালেট ইম্পোর্ট না করা থাকে কিংবা ক্রিয়েট করা না থাকে, সেহেতু প্রথমে হচ্ছে ক্রিয়েট করার অপশন আসবে। আমার যেহেতু ইম্পোর্ট করা আছে তো আমি হচ্ছে জাস্ট লগ ইন করে দেখাই। তো দেখেন ওয়ালেটটা যখন আপনার লগ ইন করা হয়ে যাবে, এখানে আপনি চাইলে হচ্ছে নতুন আরও ওয়ালেট অ্যাড করতেও পারবেন, ঠিক আছে? তো উপরে দেখেন মেনবার যে আইকনটা দেখতে পেতেছেন এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করলে এখানে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করেন। ওইটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে চাইলে হচ্ছে আরও ওয়ালেট ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে? তো আপনার হচ্ছে এখানে ওয়ালেট ইম্পোর্ট করবেন কিভাবে, তো যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই তাদের এরকম পেজ আসবে প্রথমে। তারা হচ্ছে এখানে ইম্পোর্ট করবেন হচ্ছে ইম্পোর্ট এক্সাইটিং অ্যাকাউন্ট যেটা আছে এটার মধ্যে যাবেন। এক্সিস্টিং অ্যাকাউন্টে যাওয়ার পর দেন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ সিড আছে কিংবা আপনার যেই ওয়ালেটে অ্যাটম হোল্ড করতেছেন ওই ওয়ালেটে হচ্ছে আপনার এখানে ইম্পোর্ট করবেন। তো এখানে জাস্ট আপনার যে ম্যানোনিক ফ্রেজ আছে ওই ফ্রেজটা মানে পেস্ট করবেন, দেন আপনার একটা ওয়ালেটের নেম দিবেন, দেওয়ার পর নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে ওয়ালেটটা অ্যাড করে নেবেন। তো নেক্সটের উপর দেওয়ার পর এখানে জাস্ট ডান একটা বাটন চলে আসবে, তো ডানের মধ্যে দিয়ে দিবেন। তো আপনারা যারা হচ্ছে এখানে ডিপোজিট করবেন তারা ডিপোজিট করবেন হচ্ছে এখানে ডিপোজিট অ্যাড্রেস আছে, তো ডিপোজিটের উপর ক্লিক করবেন। এখানে যদি অ্যাড্রেস না দেখাই তাহলে দেখবেন যে উপরে অ্যাড্রেস দেখাইতেছে, ঠিক আছে? তো অ্যাটম স্টেকার যেটা লেখা আছে এই যে এটার নিচে দেখেন, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা আছে। তো দেখেন অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার বাইন্যান্সে যাবেন, মিনিমাম হচ্ছে 5টা হচ্ছে আপনার অ্যাটম আপনি হচ্ছে এখানে উইথড্র করবেন। এটার ভ্যালু প্রায় হচ্ছে আপনার খরচ হবে হচ্ছে $130 সমপরিমাণের খরচ হবে। তো আমি প্রিভিয়াসলি অনেকগুলো এয়ারড্রপ খেয়াল করছি যারা হচ্ছে অ্যাটম এয়ারড্রপ দিছে, ও যারা হচ্ছে মানে মিনিমাম কোনো স্টেক অ্যামাউন্ট রাখে নাই তারা খুবই মানে চিপ পরিমাণের একটা এয়ারড্রপ দিছে। আর যারা হচ্ছে মিনিমাম 5টা অ্যাটম স্টেক রাখতে বলছে, ম্যান্ডেটরি রুলসে রাখছে, ওরা হচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্টের আপনার এয়ারড্রপ দিছে। তো আপনি যেহেতু 5টা অ্যাটম স্টেকও করেন, তো আপনি যদি $50 $100 করে প্রফিট পেয়ে যান তাহলেও আপনার কোনো লস নাই, লাভই হবে, ঠিক আছে? তো এয়ারড্রপ তো আর একটা দুইটা না, অনেকগুলোই আসবে ফিউচারে। তো 5টা হচ্ছে অ্যাটম আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করে ডিপোজিট করবেন, বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন, বাইন্যান্সের উইথড্র ফি খুবই কম। তো আপনারা হচ্ছে বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পর এখানে দেখেন মার্কেট যে অপশন আছে, মার্কেট অপশন থেকে হচ্ছে সার্চ করবেন আপনার অ্যাটম লেখে। অ্যাটম লেখে সার্চ করলে আপনার অ্যাটম চলে আসবে, দেন হচ্ছে আপনি জাস্ট বাই করবেন। আপনি চাইলে USD দিয়ে বাই করতে পারবেন, BUSD দিয়ে বাই করতে পারবেন, যেটা দিয়ে হচ্ছে আপনার বাই করবেন। উপর দিক থেকে একটা অর্ডার সিলেক্ট করে, অর্ডারটা সিলেক্ট করার পর এখানে 5.05 কিছু বেশি নেবেন যেন আপনার ফি হিসেবে কাজে লাগে আর কি, ঠিক আছে? তো এখন আপনার যতটা নেবেন দেন হচ্ছে বাই করবেন, দেন এটা হচ্ছে উইথড্র করে নেবেন।
তো উইথড্রটা কিভাবে করবেন, এখানে হচ্ছে যখন অ্যাটমের উপর ক্লিক করবেন আপনি, দেন দেখতে পাবেন যে এখানে উইথড্র লেখা আছে, ঠিক আছে। তো কসমোস যেটা আছে এটার মধ্যে ক্লিক করেন, এখানে উইথড্র লেখার উপর ক্লিক করবেন, এখানে সেন্ট ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাটম অ্যাড্রেস যেটা আছে, ঠিক আছে, অ্যাটম অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করলে অটোমেটিক কসমোস হলে ডিটেক্ট করে নিবে। দেন আপনার মেনুনিকের জায়গায় কিছু লিখতে হবে না, এখানে হচ্ছে আপনি উইথড্র করবেন, ঠিক আছে। আপনি কতটা উইথড্র করবেন, আপনি হচ্ছে 5.05 যতটা বাই করছেন কিংবা ম্যাক্স লিখে দিবেন। দেন হচ্ছে উইথড্র যে অপশন আছে উইথড্রর মধ্যে ক্লিক করবেন, দেন জাস্ট আপনার ইমেলের যে ভেরিফিকেশন কোড চাবে ওইগুলো দিয়ে হচ্ছে উইথড্রটা করে নেবেন। তো দেখেন আমার যে উইথড্রটা ছিল আমি ওইটা হচ্ছে অলরেডি সাবমিট করে দিছি এবং আমার এটা কিন্তু আমার ওয়ালেটে চলে গেছে। এখন হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজে যাওয়ার আগে আমরা একটা কথা বলে নিই, তো যারা হচ্ছে লুনা স্টেক করছেন তারাও কিন্তু অনেকগুলো এয়ারড্রপ পাইছেন, $400, $1,000, $2,000 করে পাইছেন। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে স্টেক করব, সেম একই প্রসেস। তো এখানে স্টেক যে অপশন আছে এটার মধ্যে ক্লিক করেন। তো স্টেকের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করার পর আপনার সামনে হচ্ছে যেই ভ্যালিডিটরগুলো আছে ওইগুলা হচ্ছে চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে অ্যাক্টিভ ভ্যালিডিটর কোনগুলো আছে, ঠিক আছে। তো আমার দেখা হচ্ছে ভালো যে ভ্যালিডিটরগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার কয়েন বেস কাস্টাডি ভালো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ক্র্যাকন যেটা আছে এটাও ভালো, তবে কয়েন বেস কাস্টাডিটা একটু বেশি ভালো। দেন আপনার হচ্ছে এখানে কসমোস স্টেশন আছে, তো এটাও আপনি চাইলে করতে পারেন। তো আমি যেটাই করবো, আমি হচ্ছে কসমোস স্টেশন যেটা আছে এটার মধ্যেই হচ্ছে আমার যে অ্যাটমটা আছে ওইটা স্টেক করব। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে কসমোস স্টেশন যেটা আছে এটা এটা সিলেক্ট করব। তো এখান এইখান থেকে হচ্ছে এদিকে টানবেন, ঠিক আছে, এদিকে টানবেন, আবার এদিক থেকে এদিকে টানবেন। তো এরকম করে যখন আপনি স্ক্রল করবেন তো আপনি খেয়াল রাখবেন যে কোন দিকে আসতেছেন, তো এদিকে আসেন। এখানে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, তো এই ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করবেন। একটু জুম আউট করে দেখাই আমি। তো ম্যানেজ আউটের ম্যানেজের মধ্যে ক্লিক করার পর তো এখানে দেখবেন যে ডিলিজেট লেখা আছে, বা সাইটটা ডেস্কটপ মোড করলে ইজিলি করতে পারবেন। ডিলিজেট যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে ওরা, দেখেন আপনি যদি স্টেক করেন আপনি আগামী আর 21 দিনের মধ্যে হচ্ছে এটাকে উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। তো 21 দিন প্লাস হচ্ছে আপনার 15 দিন লাগবে, 15 দিন বা 7 দিন এরকম একটা টাইম লাগে এটা আপনি যখন আনস্টেক করবেন। প্রথমে 21 দিন কভার হইতে হবে, দেন হচ্ছে আপনার ওই 7 দিন কিংবা হচ্ছে যেটা 15 দিন যাই বলেন ওইটা লাগে। দেন আপনি যেটা করবেন এখানে হচ্ছে আপনার কিছু ফি রাখবেন, আপনার যে মোল ব্যালেন্স আছে, আপনি একটু জুম করে দেখাই, তো মোল ব্যালেন্স আছে কিন্তু আমার 5.18। তো আমি জাস্ট স্টেক করব হচ্ছে আমার যত আছে তার চেয়ে কম, তবে মিনিমাম 5টা স্টেক করবেন, ঠিক আছে, মানে ফর ইউর ওন গুড। তো আমার যেহেতু বেশি আছে আমি হচ্ছে 0.05 করলাম। তো আমি এখন যেটা করব, এখন হচ্ছে ডিলিজেট যে লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তো এখন হচ্ছে হচ্ছে আমাকে ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে। তো ভিডিও বড় হতে পারে, তবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। তো না বুঝলে 2-3 বার দেখবেন ভিডিওটা, দেখা তারপর করবেন কাজ। তো একটু ওয়েট করবেন, ট্রানজ্যাকশনটা আপনার সামনে এখানে ওপেন হবে। ডিলিজেট যে লেখাটা ছিল ওইটার উপরও ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে চেক করবেন এরকম আরেকটা নতুন ট্যাব আপনার সামনে চলে আসছে। তো যদি আমি আলাদাভাবে দেখাই, তো এখানে দেখেন এখানে কিন্তু একটা আলাদাভাবে ট্যাব, এখানে কিন্তু আরেকটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো এটা হচ্ছে ওপেন করবেন, এই উপরের ট্যাবটা ওপেন করবেন, এখানে দেখবেন যে অ্যাপ্রুভ নামে একটা অপশন আপনার সামনে চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ চলে আসছে, তো এই অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করবেন। তো অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন যেটা ছিল ওইটা হচ্ছে সাকসেসফুললি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আপনার যেই ডিলিজেট যেই যেটা ছিল ওইটা হচ্ছে স্টেক হয়ে যাবে আর কি। তো দেখেন আমাদের এখানে কিন্তু স্টেক অলরেডি হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু 5.1 যে অ্যাটম আছে ওইটা অলরেডি স্টেক হয়ে গেছে, কনফার্মেশন চলে আসছে। এখন যদি আমি আবার ফেরত চলে আসি তাহলে দেখতে পাবেন যে
আমি কিন্তু কসমোস যে ভ্যালিডেটরটা আছে স্টেশন ওইটার মধ্যে গেলাম। ওইটার মধ্যে যাওয়ার পর এখানে দেখেন আগে কিন্তু আমার অ্যাভেলেবল ব্যালেন্স ছিল 5.18, তো এখন দেখেন আমি যেহেতু 5.1 হচ্ছে অ্যাটম স্টেক করছি, তো এখন এটা হচ্ছে চলে আসছে মাই ডিলিজেশন যেটা বা মাই ডিলিজের যেটা আছে ওইটার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আমার যেই যেটা কাজ ছিল ডিলিজেট করা ওইটা করছি আমি। তো মূল কাজ ছিল আমাদের কিন্তু আপনার কিভাবে হচ্ছে আমরা স্টেকটা করব। মূল কাজটা হচ্ছে আপনার ডিলিজেট লেখাটার উপর ক্লিক করার পর আপনি হচ্ছে এই এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে আর একটা ট্যাবের মধ্যে দেখবেন যে অ্যাপ্রুভ আছে কি না, ওইটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। তাইলে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডিলিজেট যেটা ছিল ওইটা হয়ে যাবে, আপনার অ্যাটমটা স্টেক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে অ্যাটমের ফিউচার এয়ারড্রপগুলোর জন্য পার্টিসিপেট করবেন। আর 5টার কমে মিনিমাম 5 অ্যাটম হচ্ছে আপনার ডিপোজিট মানে স্টেক করতে হবে। এছাড়া হচ্ছে আপনার জেনারেলি ভালো পরিমাণের রিওয়ার্ড ফিউচারের এয়ারড্রপগুলো থেকে আশা করতে পারবেন না। তো যাদের কাছে হচ্ছে ফ্রি ডলার আছে কোনো কাজে লাগতেছে না, তারা চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। সকল আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রথমে দিয়ে থাকি।